তো আমার শ্বশুর যখন আমার সাথে এই করে, তখন আমারে আমার শ্বশুরের সাথে আমার মানে একটা ই হলো। পরে আমি আমার স্বামীরে বললাম, তা আমার স্বামী বলতেছে যে না, এটা মিথ্যে কথা। আমার স্বামীরে আগে আমি মানুষের কাউকে জানাইনি, আগে আমি আমার স্বামীকে জানাইছি যে এরকম তোমার বাবা আমার সাথে এরকম খারাপ বিহেভ করে। তখন আমার স্বামী বলে যে না, আমার বাবা এরকম করতে পারে না, এরকম করতে পারে না বলছে। বলার পরে তারপর আমি বলতেছি যে না, তোমার বাবা এরকম করতেছে, তাই তুই আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য, তুই মানে আমার বাবাকে যাতে আমি ছেড়ে দিই, আমার বাবা যাতে আমার কাছে না থাকে, সে কারণে তুই এরকম করতেছিস। তখন আমি বলতেছি যে না, আমি যেটা বলতেছি সেটা বাস্তব, তোমার বাবা আমার সাথে এরকম করে। তখন আমার স্বামী বিশ্বাস করে না, আমার স্বামী বলে যে আমার একটাই বাবা, আমার বাবা কখনো এরকম করতে পারে না। পরবর্তীতে আমার স্বামী যখন এরকম করলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতেছো না, তাহলে আমি সবাইকে দেখাবো, এই কথা বললাম। বলার পরে একদিন ওরকম ঘরে আমি ঘরে শুয়ে আছি, শুয়ে আছে আমার শ্বশুর বাইরে থেকে আইসে, বাইরে থেকে আইসে উনি দরজা লাগাই দিছেন, লাগাই দিয়ে আমার কাছে আসতে গেছে। আমি আপনাদের সামনে আসছি আমার জীবনে কিছু কাহিনী নিয়ে, তো আমি আপনাদের শোনাতে চাই আমার জীবনের কাহিনীগুলো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিয়ের পরে আমার শাশুড়ি হঠাৎ করে মারা যায়। তো আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর কেমন যেন একটা হয়ে যায়, সে পাগল পাগলের মতন হয়ে যায়। এরকম কেটে যায় 3-4 মাস, তারপরে আমার শ্বশুর বলে যে সে আর একটা বিয়ে করবে। তো আমার শ্বশুর আর একটা বিয়ে করবে, তার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 70 বছর। তা আমরা হিসাব করে দেখলাম যে আমার শ্বশুর যদি বিয়ে করে, তাহলে সে তার সাথে ওই মেয়েটাকে জড়ায়ে তার জীবনটা নষ্ট করবে। ওই জন্য আমি আর কোনো ই করলাম না। এখন আমার শ্বশুরের তো মাথায় ভূতের মতন মানে ই সেফে রয়েছে, এখন কি করব। যখন আমার শাশুড়ি মারা গেল, আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার শ্বশুর জানি কেমনটা হয়ে গেল। আমার স্বামী আবার বলতেছে যে আমার বাবা একা রয়েছে, তো আমি এখানে মানে আর কি তোমাকে রাখবো না, তুমি যাও, তুমি আমার বাবার সাথে যাও, বাড়িতে যাও, আমি 2 মাস পরে আমি আবার আসবো। এ কথা বলে আমার স্বামী আসছে, আমার স্বামী আমাকে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুর কেমন জানি মানে আমার সাথে বিহেভ করে, কেমন একটা বিহেভ করে, তো খারাপ বিহেভ, মানে খারাপ দিকে তাকায় আমার দিকে, খারাপ নজরে তো এরকম তাকায়, তাকাতে লাগলে তারপরে আমি কি করব। পরবর্তীতে এবার এরকম ওরকম করে আমার সাথে, ওরকম আমি যা খাইতে পছন্দ করি, যা ই করতে পছন্দ করি, আমাকে সেভাবে খাওয়ায়, সেভাবে ই করে, এরকম করে করতে করতে হঠাৎ করে একদিন আমার শ্বশুর আমাকে হাত ধরে বলতেছে যে আমাকে বিয়ে করাই দাও। তখন আমি বলতেছি যে এখন বিয়ে করবেন, আপনি বিয়ে করলে মান সম্মান মানে মানুষের সাথে মুখ দেখাবো কিভাবে, আমাদের একটা মান সম্মান আছে না, অলরেডি আপনি 3টা বিয়ে করছেন, 3টা বউ থেকে 2টা বউ ছেড়ে দিয়েছেন, 1টা বউ মারা গেছে, তো এখন আপনারা কি করবেন, এখন বিয়ে করার দরকার নেই, আপনি যদি পারেন আপনার যে বউ ছেড়ে দিয়েছেন ওই জায়গাতে একটা নিয়ে আসেন, এখন তো ডিভোর্স নিয়ে এমনি না ছেড়ে দিছে, এই কথা বলছি। বলার পরে তারপরে এখন আমার শ্বশুর বলে যে না, এ দিয়ে হবে না, আমার নতুন কাউকে লাগবে। এবার আমি আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমাকে বললেন আপনার ছেলে আসুক, তো আমি আপনার ছেলেকে বলে দেখি। তখন আমার স্বামী আসলো, আমার স্বামী আসার পরে মানে আমার স্বামী ছুটিতে গেল বাড়িতে, ছুটিতে যাওয়ার পরে ও প্রায় 1 মাসের মতন ছুটি নিল। তো আমার স্বামী আমার সাথে থাকতে ই করে, আর আমার শ্বশুর মানে বাইরে থেকে কিরকম করে। এখন আমার স্বামী যখন আমার সাথে সহবাস করে, আমার শ্বশুর এটা সয় না, সহ্য হয় না, আমার শ্বশুর খালি বিয়ের জন্য লাফাই। তো এখন আমার স্বামী মানে আমি আমার স্বামীকে বললাম, আমার স্বামীকে বললাম যে তোমার বাবা বিয়ে করতে চাচ্ছে, এরকম ঘটনা। তখন আমার স্বামী কাকে আচ্ছা ঠিক আছে আমি মেয়ে দেখবো, প্রথমে মানে সে রাজি হয় না, মোটে মোটে রাজি হয় না, সে বলে যে সে যদি বিয়ে করে তার দায়িত্ব নিয়ে বিয়ে করুক, কারণ বিয়ের পরে যে তার বাচ্চা মানে তার
না, ইস্তিরিকে আমার ঘাড়ে ভারে রেখে যাবে এটা আমি সহ্য করব না, ঠিক আছে, এভাবে বলল। বলার পরে আমি আমার স্বামীকে আর কিছু বললাম না, এভাবে বলল। বলার পরে আমি এতে গেলাম, আমি ওইভাবে থাকলাম, আমার স্বামীর সাথে আমি সহবাস করতেছি। এবার আমার স্বামী প্রায় 1 মাসের মতন আমার কাছে রয়েছে। এই 1 মাসের ভিতরে এবার আমার শ্বশুর তো আমাকে কিছু বলতে পারতেছে না, বলতে না পারলে আমার শ্বশুর, আমার স্বামী যে চলে গেছে, আমার শ্বশুর মানে আমার সাথে ই করে, আমার হাত ধরে ই করে, আমাকে মানে জড়ায় ধরতে যায়, ই করতে যায়, আমাকে খারাপ নজরে দেখে, তাই এরকম দেখতে থাকে। দেখতে থাকার পরে আমি কি করি, আমি মানে সবাইকে একদিন জানাই যে আমার শ্বশুর আমার সাথে এই করে। তো আমার শ্বশুর যখন আমার সাথে এই করে, তখন আমারে আমার শ্বশুরের সাথে আমার মানে একটা ই হলো। পরে আমি আমার স্বামীরে বললাম, তা আমার স্বামী বলতেছে যে না, এটা মিথ্যে কথা। আমার স্বামীরে আগে আমি মানুষে কাউকে জানাইনি, আগে আমি আমার স্বামীকে জানাইছি যে এরকম তোমার বাবা আমার সাথে এরকম খারাপ বিহেভ করে। তখন আমার স্বামী বলে যে না, আমার বাবা এরকম করতে পারে না, তাই এরকম করতে পারে না বলছে। বলার পরে তারপর আমি বলতেছি যে না, তোমার বাবা এরকম করতেছে, তাই তুই আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য, তুই মানে আমার বাবাকে যাতে আমি ছেড়ে দিই, আমার বাবা যাতে আমার কাছে না থাকে, সে কারণে তুই এরকম করতেছিস। তখন আমি বলতেছি যে না, আমি যেটা বলতেছি সেটা বাস্তব, তোমার বাবা আমার সাথে এরকম করে। তখন আমার স্বামী বিশ্বাস করে না, আমার স্বামী বলে যে আমার একটাই বাবা, আমার বাবা কখনো এরকম করতে পারে না। পরবর্তীতে আমার স্বামী যখন এরকম করলো, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতেছো না, তাহলে আমি সবাইকে দেখাবো, এই কথা বললাম। বলার পরে একদিন ওরকম ঘরে আমি ঘরে শুয়ে আছি, শুয়ে আছে আমার শ্বশুর বাইরে থেকে আইসে, বাইরে থেকে আইসে উনি দরজা লাগাই দিছে, লাগাই দিয়ে আমার কাছে আসতে গেছে। আমার কাছে যখন আসতে গেছে, তখন আমি কি করলাম, আমি আমার শ্বশুরের ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমি দরজা খুলে বাইরে চলে গেলাম। বাইরে চলে যাওয়ার পরে আমার শ্বশুর কি করলো, এবার বাইরে চলে গেলাম, বাইরে যেয়ে সবাইরে বললাম। সবাইরে বলার পরে আমার শ্বশুরের সবাই তো কিছু কথা শোনালো, কিন্তু আমার স্বামী এ কথা একদম বিশ্বাস করে না। আমার স্বামী বলে যে না, নাতে নাই, তার না ছাড়া হ্যাঁ নেই, ও শুধু বলে যে আমার বাবা কখনো এরকম করতে পারে না, এই কথা বলে। বলার পরে এবার গেল এভাবে। তারপরে আমি ভাত খাচ্ছি আর আমার শ্বশুর ভাত দিছি, তো এবার আমার শ্বশুর আমাকে বলতেছে কি যে তুমি যে আমার ছেলের ভাত খাচ্ছ, এটা আমি কখনো খাইতে দেবো না, কারণ তুমি তো আমার কাছে থাকলে না, তো আমার ছেলের ভাত আমি তোমার খাইতে দেবো না, আমার ছেলের সংসার তুমি কিভাবে করো আমি সেটা দেখবো, এই কথা বলে আমার স্বামী আমার স্বামীরে মানে উল্টো পাল্টা বুঝায়, আমার শ্বশুরে উল্টো পাল্টা বুঝায়। বোঝানোর পরে এরকম মানে চলতে থাকে, এরকম চলতে থাকে, চলতে 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 আমি মানে আর কি এতে যাই, আমি আমার ওরকম আমি শালিশ বিচার করি করতে লাগলে, আমার শ্বশুর এরকম করে। এবার ও আমার স্বামীকে উল্টো পাল্টা বুঝায়, আমাকে মায়ের খাওয়ায়, মায়ের দৌড় খাওয়ায়, এবার এক পুরো যাই মানে আর কি আমার স্বামীর সাথে আমার সংসারটাই ভিন্ন হয়ে যায়, আমার ডিভোর্স হয়ে যায়, আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারপরেও বুড়ো থামতো না, তারপরেও আমার কাছে মানে ই করতো, আমারে অনেক আজে বাজে কথা বলতো, অনেক ই করতো। তারপরে একদিন এরকম আমি না ফেরে জুতার বাড়ি মারছিলাম আমার শ্বশুরের গায়ে, জুতার বাড়ি। তারপরে এরকম এই করতে করতে আমার যখন ডিভোর্স হয়ে গেল, ডিভোর্সের পরে আমার জীবনটাই এই জায়গায় থেমে গেল, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জীবনটার কথা ভেবে মা বোনেরা আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ পৃথিবীতে যদি এরকম শ্বশুর থাকে তাহলে কারোর জীবন ভালো হয় না, কারোর জীবন ভালো হয় না। দয়া করে আপনাদের বলতেছি, যেখানে এরকম শ্বশুর দেখবেন সেখানে বউরা প্রতিবাদ করবেন, কারণ আমার মতন চুপ থাকেন না কখনো, আমার মতন যদি চুপ থাকে তাহলে আপনার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।